আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি চলে আসলাম আজকে আর একটি নতুন ট্রেনিং সেন্টারে, সুক্রিয়া গার্মেন্টস এন্ড ট্রেনিং সেন্টার। স্থান হচ্ছে গাজীপুর, এটাও মালিকের বাড়ি। তবে এই ট্রেনিং সেন্টারে আসতে হলে কলম্বিয়া দিয়ে আনু মার্কেটের দক্ষিণ পাশে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসলে সবচেয়ে ভালো হয়। আবার শরীফপুর রুট থেকে আপনার শরীফপুর প্রাইমারি স্কুল দিয়ে যখন আপনার শাফি মসজিদের পাশাপাশি আসবেন, তো সেই দিকে আসলে আপনার ট্রেনিং সেন্টার কিন্তু দুইটা দেখবেন। ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করবেন, কারণ এটা দুইটা ট্রেনিং সেন্টার। তো শাফি মসজিদের যেটা অপর পাশে আছে সেইটা না, শাফি মসজিদের অপর পাশের ডার উত্তর পাশে, উত্তর পাশের যে ট্রেনিং সেন্টার এইটা হচ্ছে সুপ্রিয়া গার্মেন্টস এন্ড ট্রেনিং সেন্টার। তো এইখানে এই ট্রেনিং সেন্টারের যে বৈশিষ্ট্য হলো যে আমার গায়ে একটা শার্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই ট্রেনিং সেন্টার থেকেই এটা পরে নিলাম আর কি। আপনারা জানেন যে এই শার্টটাই হচ্ছে আমার, এটাই গায়ে দিয়ে আসছিলাম। তো দেখলাম তারা যেহেতু শার্ট এই ছাত্র ছাত্রীদেরকে এই শার্টের প্রশিক্ষণ দিতেছে, এই শার্টটা কিন্তু তারা এখানে প্রশিক্ষণ দিচ্ছে, তো আমি একটা গায়ে দিয়ে নিলাম, এটা নিয়ে যাই গিয়ে ফ্রি ফ্রি যা হয় হোক। আচ্ছা যাই হোক, তো এখানে যে সমস্ত এই ট্রেনিং দেওয়া হয়, যেমন যারা এই আপনার টেইলারিং করবে ও যারা গার্মেন্টস এর চাকরি করবে, যারা এখান থেকে কাজ শিখে দেশের বাইরে গিয়ে এই গার্মেন্টস সেকশনে কাজ করবেন, তাদের জন্য এখানে দুই তিনটা সেকশন। যেমন এখানে আপনি শার্ট প্যান্টের জন্য ট্রেনিং দিতে পারবেন, যেমন শার্ট আছে, এরপরে পাঞ্জাবি আছে, বুরকা আছে, এগুলো ট্রেনিং নিয়ে আপনি এই বাংলাদেশের ভিতরেই আপনি একটি টেইলারের দোকান দিয়ে আপনি ব্যবসা করতে পারেন। তো চলেন আমরা এখানে যারা যারা আছে এই যে সমস্ত ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছে তাদের সাথে আপনার দুই চার কথা আলাপ আলোচনা করি, জানি। এরপরে যে এই প্রতিষ্ঠানের এডমিনের সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে ওনারা এই কান থেকে কি কি ধরনের কাজ শিখান আর কি কি সুবিধা প্রদান করে থাকে। ভাইয়া তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নকলা। নকলা শেরপুরে? জি। তো এই এখানে কবে আসছো? আমি আসছি দুদিন ধরে। দুদিন ধরে কেমন শিখছো কাজ? কাজ ভালোই শিখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কতদিন লাগতে পারে? এই যে 10-15 দিন। ইনশাল্লাহ আমরা দোয়া করি যেন তুমি যেন এগিয়ে যাও। তো দর্শক বন্ধুরা, আমরা আরেকজন ছাত্রকে দেখতে পাচ্ছি, উনি ইয়া করতেছে। এটা কি করতেছো ভাই? এটা আমি আয়রন করতেছি, সুইং আয়রন। এই পকেট আয়রন যেটাকে বলা হয় সুইং আয়রন, সুইং আয়রন। তো এই তুমি কি আয়রনের কাজ শিখতে আসছো? জি জি। তো কাজ শিখে কি চাকরি করার নিয়ত, না বাইরে যাবা বা কি করবা? না আসলে আমি কাজ শিখে চাকরি নেওয়ার জন্য আইছি আর কি। ও আচ্ছা, কতদিন ধরে? আমি আইছি 4 দিন হইলে। ও আচ্ছা আচ্ছা। মোটামুটি কিছুটা শিখতে পারছো? হ্যাঁ অনেক ভালো শিখছি, আগামী 1 সপ্তাহের ভিতরে মনে হয় ফুল শিখতে পারবো ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা আমাদের একজন বোনকে আমরা পেলাম। তো উনি, আপনার নাম কি ভাইয়া? মুসাম্মাত আকিজা। আকিজা, আচ্ছা ঠিক আছে। তো আপনি কবে থেকে আসছেন? এই দেখা যায় আপনি প্লেন মেশিনের কাজ শিখতেছেন, তাই না? কেমন কাজ শিখছেন? ইনশাল্লাহ ভালো কাজ শিখছি। আর কতদিন লাগবে? লাগতে পারে 10-15 দিন। 10-15 দিন? জি। ও আচ্ছা ঠিক আছে। আরো একজন আমাদের ছোট বোন কে দেখতে পেলাম, যে উনি, ভাইয়া কোথায় থেকে আসছো? রংপুর থেকে। রংপুর থেকে আসছো? তুমি কতদিন ধরে এখানে কাজ শিখতেছো? প্রায় 3 দিন ধরে। 3 দিন ধরে? তোমার সামনে যে মেশিনটা আছে এটার নাম কি? প্লেন মেশিন। কেমন কাজ শিখছো 3 দিনে? একটু মোটামুটি শিখছি। কতদিন লাগবে? এতনে হয়তো 10-15 দিন লাগতে পারে। ও আচ্ছা আচ্ছা। ভাইকে দেখতে পাচ্ছি এখানে কাজ করতেছেন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ইব্রাহিম হোসেন, আপনার গ্রামের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। তো এখানে কিভাবে আসলেন? কাজ শিখতে আসছি। বন্ধু বান্ধবের সাথে আপনি যোগাযোগ করে আসছেন, তাই না? জি। এই এলাকায় থাকেন। আপনি কি কাজ করেন? এই মেশিনটার নাম কি? প্লেন মেশিন। এই কতদিন ধরে আসছেন এখানে? এই 2-3 দিন। আর কয়দিন লাগবে এই আপনার প্লেন মেশিন অপারেটিং কাজ শিখতে? এই মানে 10-15 দিন লাগবে আর কি। কাজ শিখে কি করবেন? বিদেশে যাব। ও আচ্ছা। তো ধন্যবাদ, আপনি যেন কাজ শিখে দেশের বাইরে যাইতে পারেন। তো আমরা আমাদের আরো এক বোনকে দেখতে পাচ্ছি, উনি কাজ করতেছেন। এটা মেশিনটার নাম কি ভাই? কাঁচা মেশিন। কতদিন ধরে এখানে আসছো? 3 দিন ধরে। 3 দিন ধরে? 3 দিনে মেশিনের কোনো কিছু ডান বাউ শিখতে পারছো কি? জি।
ও আচ্ছা, আর কতদিন লাগতে পারে তোমার আইডিয়া, ধারণা? 10-15 দিন। 10-15 দিন। এখানে কাজ শিকার পরে কি স্যারেরা বলছেন যে তোমার চাকরি দিয়ে দিবে এই ধরনের? বলছে যে কাজ শিকার পরে চাকরি দিয়ে দিবে। ও আচ্ছা, তো ধন্যবাদ তোমাকে। বন্ধুরা, আমরা আরেকজন বাইকে দেখতে পাচ্ছি, উনি এখানে কাজ শিখতে আসছেন। বাড়ি শক্তিশালী শক্তপোক্ত লোক। ভাই, আপনি এই কোথায় থেকে আসছেন? ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম, আমি বরিশাল থেকে আসছি। ওরে বাবারে, দক্ষিণবঙ্গ থেকে আসছেন। কতদিন ধরে এখানে আসছেন ভাই? এখানে আমি 5 দিন যাবত কাজ করতে আছি। 5 দিন? 5 দিনে কি কি মেশিনের কাজ শিখতে পারছেন? আমি 5 দিনে মোটামুটি 4-5 রকমের প্রসেসের কাজ শিখে গেছি। আমি আশা করি 10-15 দিনের ভিতরে আমি কাজটা, মানে আমি ওভারলেগে কাজটা কমপ্লিট করতে পারবো। আমার আশা, আমি কাজটা কমপ্লিট করে বাইরে যাব। ও আচ্ছা, ধন্যবাদ। আরো একজন বাইকে দেখতে পাচ্ছি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মামুন। মামুনুর রশিদ বিয়া করছেন নাকি? না না, এখনো করেন। ও, করেন নাই। আচ্ছা, যাই হোক, বিয়া যদি না করেন তাহলে এই বিয়ার আগেই কাজ শিখতেছেন? জি জি। আচ্ছা, কোথায় থেকে আসছেন আপনি? আমি আসছি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। ওর নোয়াখালীর বরিশাল সব জায়গার লোক এখানে আছে। এখানে এই মেশিনটা যে শিখতেছেন, এটার নাম কি? এটার নাম ফিট অফ দা মেশিন। ফিট অফ দা, এটা কতটুকু কাজ শিখতে পারছেন? এটার মধ্যে আমি অলরেডি ব্যাকরাইজ আর ইনসিএম কাজটা কমপ্লিট করেছি। এটা ছাড়া অন্যান্য মেশিনের কাজ শিখছেন কি? জি, ওভারলক মেশিন আর কানসা মেশিনে হালকা একটু সময় দিছি। ও আচ্ছা, এখানে কি আপনার যে পরিমাণ টাকা নেওয়ার কথা বেশি নিচ্ছে বা এই ধরনের আপনার কি? না না, ওরকম না, মানে যেটা কথা ছিল ওইটাই নিছে। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো ভাইয়া, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাসান। গ্রামের বাড়ি কোথায় ভাই, কিভাবে আসছেন? আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ, আমি বন্ধুর মাধ্যমে আইছি। ও আচ্ছা 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 আচ্ছা। তো এখানে কতদিন ধরে আসছেন? এখানে 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে। তো এই কাজ শিখে কি করবেন? এই বাংলাদেশে চাকরি করবেন না দেশের বাইরে যাবেন? না, দেশের বাইরে যাব ইনশাল্লাহ। আমরা দোয়া করি যেন আপনি, যেন আপনার মনের আশা পূরণ হয়। সুপ্রিয় দর্শক, আমরা এই প্রতিষ্ঠানের এডমিন সৈয়দ রিয়াজ হোসেন ভাই, ওনার আমরা একটা সাক্ষাৎকার নিব। যে ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই, আপনার এখানে কি কি ধরনের কাজ শেখানো হয় বা কি সুযোগ সুবিধা আছে? এখানে সকল ধরনের মেশিনের কাজ শেখানো হয়। এই জায়গায় ছাত্রদের দ্বারা আমরা এই যে কাজ, প্যান্টটা বানানো হয়েছে, পাঞ্জাবি বানানো হয়েছে, হ্যাঁ, পায়জামা বানাচ্ছি এবং জিন্সের প্যান্ট বানানো হয়, যেটা বলে ফাইট পকেট। পাঞ্জাবি বানাইছে? জি জি, পাঞ্জাবি বানাইছে। এটি এই যে কাটিং মাস্টার কেটে দিয়েছে, আমাদের এখানে কাটিং মাস্টার আছে, উনি কেটে দিয়েছে। ছাত্রদের সাথে, হ্যাঁ, ছাত্রদের দ্বারা এটা সিলানো হয়েছে। জি জি জি, আরো বানাইছি, এই যে শার্ট বানাইছি, বিভিন্ন ধরনের শার্ট বানাইছি ছাত্রদের দ্বারা। জি জি, আবার এখানে গেঞ্জিরও কাজ শেখানো হয়, এই যে ফ্যাডলক মেশিন, কাঞ্চা, ফিডার, সকল ধরনের মেশিন এ কাজ শেখানো হয়। ঠিক আছে, এই যে গেঞ্জি বানানো হয়েছে, এটি এখানে অনেকগুলি শাড়ি, এটি ওই যে, জি জি জি, এখানে কাটিং করা হয়। এই যে ছাত্ররা যারা ভর্তি হয় তাদের কাছে এই 25x25 এটা শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, বোরকা, বোরকা, হ্যাঁ, পাঞ্জাবি। কেউ যদি দোকান দিবার চায় তো আমার এখানে যে মাস্টার আছে তার দ্বারা। জি জি, মাস্টার প্রশিক্ষণ দেয় কোন শার্টটা কিভাবে কাটতে হবে, কোন বোরকাটা কিভাবে কাটতে হবে, এভাবে কাটিং শিখে তাকে কাজ শেখানো হয় আর কি। যে এ জায়গায় কাজ শিখে সে দোকান দিতে পারবো বাইরে দেওয়া। এই আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, ধরেন একটা বাচ্চারে আমরা নিয়ে আসলাম, জি, আইনে আমরা ট্রেনিং সেন্টারে আইনে ঢুকাই দিব। জি জি, ঢুকাই দিয়ে তার মাপ দিয়ে কাই দিয়ে তার একটা এই শার্ট বানাই দিবেন বা ফটো বানাই দিবেন? অবশ্যই হবে, সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তো হ্যালো মাস্টার সাহেব, এখানে আপনারা কি কি ধরনের কাজ এখানে ট্রেনিং দিয়ে থাকেন? এখানে টেলার সিস্টেম যে শিখবে তার জন্য শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, তারপরে 3 পিস লেডিস আইটেম যেগুলো আছে এগুলো, তারপরে বুরকা। উনাদের যে কথাবার্তা বলা হয়েছে এই কথার মধ্যে অনেক ত্রুটি রয়েছে, কারণ এরা কখনো এই ক্যামেরার সামনে কথা বলে অভ্যাস নেই, যার কারণে কথা বলতে পারছে না। তো এইখানে যে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে, যে ফোন নম্বরটা থাকবে, সেই ফোন নম্বরটার মধ্যে কল করে
আপনারা বিস্তারিত আপডেট জেনে নেবেন কি কি কাজ শিখায়, তারা এই কাজ শিখার পরে চাকরির কোনো ব্যবস্থা আছে কিনা, মেকানিক্যালের কাজের কি কি ধরনের কাজ শিখাবে, কত টাকা নিবে, সমস্ত কিছু। তাছাড়া যারা এইখানে কাজ শিখে নিজে টেইলারিং দোকান দিবেন, দোকান দিয়ে নিজের দোকানে কাজ শিখবেন, আপনিও কল করবেন এই নাম্বারে, কল করে সব কিছু আপডেট জেনে নিয়ে, ঠিক আছে, জেনে নিয়ে আপনারা আসবেন। এখানে আসার পরে পাবেন আমার এই ভাইকে। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ আশরাফুল। আর এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে উনার নাম, ভাইয়ের নাম কি? সৈয়দ রিয়াজ হোসেন। রিয়াজ হোসেন ভাই, তো আজকে ভিডিওটা লং করলাম না, আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো।